অন্যান্য দিনের মতোই কল্যাণপুর থানার পুলিশ বৃহস্পতিবার রাতে মদ বিরোধী অভিযানে বের হয় ঠিক সেই সময় কল্যাণপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক তাপস মালাকারের কাছে গোপন সংবাদের ভিত্তিতে খবর আসে মোহরছড়া বাজার সন্নিহিত এলাকার একটি বাড়িতে বিভিন্ন ব্র্যান্ডের নকল মদ মজুদ রয়েছে এবং সেগুলি বিক্রি করে চলছে দীর্ঘদিন ধরেই সেই খবর পেয়ে তৎক্ষণাৎ থানার ভারপ্রাপ্ত আধিকারিক তাপস মালাকারের নেতৃত্বে কল্যাণপুর থানার এসআই অঞ্জন দেবর্মা ও এসআই প্রেমজিৎ রায় সহ থানার অন্যান্য পুলিশ ও টিএসআর কর্মীদের নিয়ে মোহরছড়া বাজার সন্নিহিত অভিযুক্তের বাড়িতে অভিযান চালিয়ে বিভিন্ন ব্র্যান্ডের বহু নকল বিরতি সহ উত্তম দাস নামে এক ব্যক্তিকে আটক করে কল্যাণপুর থানার পুলিশ উদ্ধারকৃত বিলেতি আনুমানিক বাজার মূল্য কুড়ি থেকে ত্রিশ হাজার টাকা হবে বলে জানান দায়িত্বপ্রাপ্ত পুলিশ আধিকারিক গোপন সূত্রে খবর থেকে আমরা অভিযান শুরু করেছি তো থেকে আমরা প্রচুর পরিমাণে বিলেতি উদ্ধার করেছি এবং একজনকে অ্যারেস্ট করেছি ওনার নাম হচ্ছে উত্তম দাস এটা কি কোন বাড়ি থেকে না দোকান থেকে আমরা বাড়ি থেকে উদ্ধার করেছি আগামী দিনেও কল্যাণপুর থানার পুলিশের এরকম নেশা বিরোধী অভিযান জারি থাকবে বলে জানায় কল্যাণপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক রিপোর্ট আর ই নিউজ